এটা হচ্ছে আমার একটি আবিষ্কারের যন্ত্র, এটা হচ্ছে আলোক ফাঁদে মশা নিধন। যে সকল মানুষ সবাই মশার কয়েল ইউজ করতেছে, মশার কয়েলে ক্ষতিকারক অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হচ্ছে। এই কেমিক্যালগুলো ইউজ করলে যে মানুষের শরীরে কঠিন আরোগ্য ব্যাধি ক্যান্সার পর্যন্ত হচ্ছে, সেটা চিন্তা করে আমি এই জিনিসটা আবিষ্কার করছি। এটা হচ্ছে যে কোনো প্রকার কেমিক্যাল ছাড়া আলোক ফাঁদে মশা নিধন। এখানে আমি একটি সুইচ ব্যবহার করছি, এখানে এখানে একটা সকেট ব্যবহার করছি, ডিসি সকেট, এবং ছোট একটা বাল্ব ইউজ করছি এখানে। এই বাল্বের আলোতে মশা আকৃষ্ট হয়ে এখানে আসবে, আসার ফলে আসার পরে এখানে ভিতরে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে, ছোট ফ্যান। এই ফ্যানটিতে মশাটাকে টেনে নিচে নিয়ে যাবে, আর ফ্যানের আঘাতে মশাটা সাথে সাথে মারা যাবে। এখানে একটি সকেট ব্যবহার করছি এবং একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগবে। এই ধরনের একটি অ্যাডাপ্টার হলে, যে কোনো একটা অ্যাডাপ্টার হলেই হবে। এটা কারেন্টে প্লাগ ইন করবেন, এরপরে এই যে এখান দিয়ে আপনি লাইনটা দিবেন, দেওয়ার পরে সুইচটা চাপ দিলেই কাজ শুরু হয়ে যাবে। এরপর মশা মরলেই আপনি এখানে এটা খুলে মশাটা ফেলে দিবেন। এই মেশিনটি এক রুমের জন্য একটি যথেষ্ট। আপনারা এটা বাসা বাড়িতে বিভিন্ন স্থানে আপনি এটা ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার মেডিসিন ছাড়া, এবং প্রতি মাসে সর্বোচ্চ 5 থেকে 10 টাকার উপর বিদ্যুৎ এটা খরচ হবে না। এটা তৈরি করতে আমার 180 টাকার মতো খরচ হচ্ছে। এটা আমি সব মিলিয়ে আরও বড় যদি তৈরি করি আর একটু বেশি খরচ হবে। এটিও একটি আলোক ফাঁদ মশা নিধনের জন্য তৈরি করা। এটাকে তৈরি করছি খামার জন্য, যারা গরু পালতেছেন, গরুর খামার, হাঁস মুরগির যে গাম্বুরা রোগটা হয় সেই রোগ থেকে বাঁচতেও আপনি এই যে এই এটি ইউজ করতে পারেন। এটা বাজার থেকে একটা টিফিন বাটি কিনে এনে এখানেও সেম একই মেশিনারি ফিটিং করেছি, সুইচ, সকেট, ফ্যান, ভিতরে যে বাল্ব ইউজ করে এটাকে তৈরি করছি। এটা তৈরি করতে আমার মোটামুটি প্রায় 350 টাকার মতো খরচ হচ্ছে। এটা